বন রক্ষায় বিশেষ করে আমাদের একটি ধারাবাহিক ব্যর্থতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে 2008 সালে আমাদের যে দিন বদলের সনদ যেটি ঘোষণা করেন, সেই সনদ থেকেই কিন্তু আমরা বন এবং পরিবেশ রক্ষার জন্য একটি ধারাবাহিক আমাদের কিন্তু কমিটমেন্ট রয়েছে। এবং দেখুন যে আজকে আপনি যে তালিকাটি যে বললেন যে এত 88,000-এর উপরে যে যারা বন দখল করে রেখেছে বা বনের জমি উজাড় করেছে, বনাঞ্চল উজাড় করেছে, এই তালিকাগুলো নিয়ে কিন্তু আমি যেহেতু এই সংসদীয় কমিটিতে এবার তৃতীয়বারের মতো, প্রায় তার মানে 6 বছর হয়ে গেল, আমাদের কিন্তু এই তালিকাগুলো নিয়ে প্রায় প্রত্যেকটি মিটিং এ আলোচনা হয়। এবং আমাদের অবশ্যই ব্যর্থতার তালিকাটি বড়, কিন্তু আমাদের কিন্তু বন মানে এই তালিকায় যে তালিকাভুক্ত যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ বন এবং ভূমি উদ্ধার করা হয়েছে। এখানে হয়তো আমি এক্সাক্ট ফিগারটি আপনাকে এখন বলতে পারছি না, কিন্তু সেটি হয়েছে। কিন্তু সেই কার্যক্রমটি অবশ্যই ধীর গতির এবং এটি সন্তোষজনক নয়। এখানে প্রণবদা যে কথাটি বললেন যে নীতি নির্ধারণী মহলে উদাসীনতা রয়েছে, নীতি নির্ধারণী মহলে উদাসীনতা রয়েছে, এই বাক্যটির সাথে আমি সম্পূর্ণভাবে একমত হব না। এই কারণে যে যেহেতু এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি সবসময় নির্দেশনা আছে যে আমরা উন্নয়ন কার্যক্রম করি বা শিল্পায়ন করি, যেটি করি সেক্ষেত্রে কিন্তু ওয়াটার বডি, বনাঞ্চল বা এগুলোকে মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে অবশ্যই জোর দিতে হবে। এবং এই কার্যক্রমটি কিন্তু আগের থেকে অনেক জোরদার হয়েছে। হ্যাঁ, যেহেতু একটি দীর্ঘ সময় ধরে একটি ধারাবাহিকতা চলে এসেছে, আমরা একদম সর্বক্ষেত্রে সফল হতে পেরেছি এমন না। যেমন ধরেন ইট ভাটার কথা কিন্তু এখানে এসেছে যে আমাদের টপ সয়েল গুলো বিনষ্ট হচ্ছে, বনের ভিতর থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো সেগুলোতে বিশেষ করে এবার আমি বলবো যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব সাবের হোসেন চৌধুরী, যিনি আন্তর্জাতিকভাবে এক্ষেত্রে খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি গতবার আমাদের কমিটির সভাপতি ছিলেন, তিনি এরই মধ্যে যে 100 দিনের কর্মসূচি নিয়েছেন সেখানে কিন্তু বিশেষ করে ইট ভাটা গুলো যেন এই অবৈধ ইট ভাটা গুলো বন্ধ হয়ে যায় বা আমাদের যে মানে কনভেনশনাল ইট ভাটা গুলো আছে সেগুলো যেন একদমই আমরা বন্ধ করে দিতে পারি সেই কার্যক্রম গুলো শুরু করা হয়েছে। এবং বন উজাড় করা বা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে উদাসীনতা, এটি একটু ধারাবাহিক বিষয়। যেমন একটি উদাহরণ আপনাকে দিই যে 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসে, তখন কিন্তু বাংলাদেশে এই যে মানে কাভারেজ যেটি মানে বনের কাভারেজ সেটি ছিল মাত্র 7%, কিন্তু সেখান থেকে সেটি এক পর্যায়ে 17% যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার এখন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে নিয়ে কিছুটা কমে এসেছে, 15-এর কাছাকাছি চলে এসেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু মুজিবপুরে কিন্তু 10 মিলিয়ন ট্রিজ যেটি বৃক্ষরোপণ, এবং এই কার্যক্রমগুলো কিন্তু আমরা গত 15 বছর ধরে করছি। এখন আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন যে তারপরেও কি আমাদের এখানে কাঙ্ক্ষিত সাফল্য আমরা পাচ্ছি, সেটি পাচ্ছি না, কারণ অনেকগুলো বাস্তবতা আছে। কিন্তু যেমন আমি আপনাকে একটি কথা বলি যে ইট ভাটার কথা যেটি বারবার আসে, এ বিষয়গুলো নিয়ে আমাদের সংসদীয় কমিটি আমরা কিন্তু ধারাবাহিক ভাবে গত প্রায় 5-6 বছর ধরেই বলবো যে শিল্প মন্ত্রণালয় সহ রেলিভেন্ট মিনিস্ট্রির সাথে আমরা কিন্তু মিটিং করি, কিন্তু দেখা যায় যে এখানে কিন্তু অনেকগুলো বাস্তবতা সামনে চলে আসে যে যেগুলো যেমন ধরেন দেখা যায় যে এই যে আপনি যে বন মানে যেগুলো উজাড় হয়ে গেছে, দখল হয়ে গেছে, উদ্ধার করার কথা, সেখানে দেখা যায় যে অলরেডি আমাদের এখানে শিল্প কারখানা বা এমন কিছু গড়ে উঠেছে যে সেগুলোকে যে আপনি এখন একদম টোটালি ইরাডিকেট করে দেবেন বা একদম ওখান থেকে তুলে ফেলবেন, এটি কিন্তু বাস্তবসম্মতভাবে সম্ভব হয় না।